আমরা আমাদের কম্পিউটার এবং মোবাইল ফোন দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে কোন ওয়েবসাইট ভিজিট করছি, কি ভিজিট করছি, কি ডাউনলোড করছি, কি আপলোড করছি, এই সকল কিছু চাইলে কিন্তু একজন আইএসপি মনিটর করতে পারে। এবং এর পাশাপাশি একজন আইএসপি যদি চায় আপনার কাঙ্ক্ষিত ভিজিটেড ওয়েবসাইটকে পরিবর্তনও করে দিতে পারে। কাঙ্ক্ষিত ওয়েবসাইট পরিবর্তন করা বলতে আমি বোঝাচ্ছি, লেটস সে আপনি ব্রাউজারে লিখলেন facebook.com এবং আপনার ক্রম ব্রাউজারে facebook.com ওপেন না হয়ে ওপেন হচ্ছে youtube.com। সো একজন আইএসপি চাইলে এই সকল কাজগুলো করতে পারে এবং মূলত তারা এই কাজটি করে থাকে ডিএনএস এর মাধ্যমে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে একজন আইএসপি চাইলে আপনার সকল অনলাইন অ্যাক্টিভিটি গুলোকে ট্র্যাক করতে পারে, লক করতে পারে এবং মনিটর করতে পারে ডিএনএস সার্ভারের মাধ্যমে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস এন্ড দ্য মেইন মোটিভ অফ মেকিং দিস ভিডিও ইজ টু টিচ ইউ হাউ আইএসপি ক্যান ট্র্যাক ইউর অনলাইন অ্যাক্টিভিটি ইউজিং এ ডিএনএস সার্ভার। সো উইদাউট ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। ওকে বন্ধুরা, তাহলে চলুন সবার প্রথমে কথা বলা যাক ডিএনএস নিয়ে। ডিএনএস সার্ভার হচ্ছে একটি ডোমেন নেম সিস্টেম সার্ভার, যার মাধ্যমে কি হয়, আমরা কম্পিউটারে যখন কোনো ডোমেন টাইপ করি আমাদের ব্রাউজারে, আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আমাদের সামনে ওপেন হয়। এবং এই ডিএনএস সার্ভারটি কি কাজ করে, মূলত ডিএনএস সার্ভারটি আইপি অ্যাড্রেসের সিরিয়ালি আমাদের সেই ডোমেন নেমগুলো লিখে রাখে। ফর অ্যান এক্সাম্পল, আপনি এখানে আপনার মোবাইলের ফোন বুকটিকে নিতে পারেন। ধরুন আপনি আপনার মোবাইল ফোনের ফোন বুকে কি করেন, কারোর নাম্বার তার নাম দিয়ে সেভ করেন। কারণ কি, সকলের নাম্বার আপনার পক্ষে মনে রাখা পসিবল না। তো সেই ক্ষেত্রে আপনি কি করেন, আপনি নাম মুখস্থ রাখেন। এবং আপনি যখন কাউকে কল করতে চান তখন আপনি কি করেন, আপনি আপনার মোবাইলের ফোন বুকে গিয়ে তার নামটি সার্চ করেন এবং তারপরে সেই নামের উপরে ক্লিক করে তার নাম্বারটি বের করে তাকে কল করেন। মূলত ডিএনএস সার্ভারটি কিছুটা এরকমই কাজ করে। নর্মালি কম্পিউটার কিন্তু কোনো ক্যারেক্টার বোঝে না, সে বোঝে না facebook.com কি। কিন্তু এই ডোমেন নেম সিস্টেমে কি করা আছে, facebook.com এর পাশাপাশি একটি ফেসবুকের আইপি অ্যাড্রেস সিরিয়ালি লেখা আছে। এবং যখনই আমরা আমাদের কম্পিউটারের ব্রাউজারে facebook.com টাইপ করি, এই ডিএনএস সিস্টেমটি চেক করে দেখে যে facebook.com নেমটির এগেনস্টে কোন আইপি অ্যাড্রেস আছে এবং সেই আইপি অ্যাড্রেসে একটি হিট করে ফেসবুকের ওয়েব পেজটি আমাদের কম্পিউটারের সামনে নিয়ে আসে। সো মূলত এভাবেই ডোমেন নেম সিস্টেম অথবা ডোমেন নেম সার্ভার কাজ করে। সো সকল আইএসপি কিন্তু এরকম একটি ডোমেন সার্ভার তাদের আইএসপি অফিসে বসিয়ে রাখে। এবং আপনারা যখন আইএসপির কাছে ইন্টারনেট কানেক্টিভিটি নেবেন তখন কিন্তু দেখবেন আপনাদেরকে আপনাদের আইপি অ্যাড্রেসের পাশাপাশি একটি ডিএনএস আইপি অ্যাড্রেসও দিবে। এবং হতে পারে আপনাকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস না দিয়ে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে, যেই কানেকশনকে বলা হয় PPOE। কিন্তু যখনই আপনি এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনার রাউটার কনফিগার করবেন অথবা যে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করবে আইএসপি সেগুলো দিয়ে আপনার রাউটার কনফিগার করবেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনি আপনার কম্পিউটার দিয়ে যা কিছু টাইপ করবেন না কেন সব কিছুই সেই আইএসপি ডিএনএস সার্ভারে গিয়ে লক হবে। এবং একজন আইএসপি চাইলে তখন তার এই ডিএনএস সার্ভারের লকগুলো দেখে খুব সহজে বুঝে নিতে পারবে যে তার কোন কাস্টমার কোন কোন ওয়েবসাইট ভিজিট করছে। এখন চলুন প্র্যাকটিক্যালে দেখা যাক কিভাবে এই ডিএনএস সার্ভারটি কাজ করে এবং কিভাবে একজন আইএসপি চাইলে তাদের কাস্টমার কি কি ভিজিট করছে সবকিছু ট্র্যাক এবং লক করতে পারে। সো এর জন্য এখন আমি কি করব, আমি আমার বাসায় যে ডিএনএস সার্ভারটি বানানো রয়েছে সেই সার্ভারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবো। ওকে, সো বন্ধুরা বর্তমানে আপনারা আমার স্ক্রিনে পাইহোল নামে একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমার ডিএনএস সার্ভারের ড্যাশবোর্ড অথবা বলতে পারেন অ্যাডমিন প্যানেল। এবং এখানে যদি আমি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখবেন এখানে আমাকে অনেক কিছু অপশন দেখাচ্ছে, যেমন টোটাল কোয়েরি, কোয়েরি ব্লক, পার্সেন্টেজ ব্লক, ডোমেন অন অ্যাড লিস্ট, এরকম অনেকগুলো ফিচার দেখাচ্ছে। এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এখানে দেখবেন এখানে আমাকে আমার সকল ক্লায়েন্টগুলো দেখাচ্ছে যে কোন ক্লায়েন্ট কি কি ভিজিট করেছে। সো এখানে দেখে নিন 192.168.0.100 এই আইপি অ্যাড্রেসে যে ক্লায়েন্টটি রয়েছে, যেটি হচ্ছে আমার এই মেন কম্পিউটারটি। সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটার থেকে কোন কোন ওয়েবসাইট ভিজিট করা হয়েছে। সো আইএসপি ডিএনএস সার্ভারেও এই ধরনের একটি ড্যাশবোর্ড থাকে যেটির মাধ্যমে সে আইএসপি চাইলে তার কোন কাস্টমার কি কি ভিজিট করছে, কোন ওয়েবসাইট ভিজিট করছে, এই সকল কিছুই দেখতে পারবে। সো বন্ধুরা, ঠিক এভাবেই ডিএনএস সার্ভারের মাধ্যমে একজন আইএসপি চাইলে আপনার সকল অনলাইন অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করতে পারে। সো আপনি যদি চান আইএসপি এভাবে আপনাকে ট্র্যাক না করতে পারে, আপনার কোনো কিছু মনিটর না করতে পারে, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রাইভেসিকে প্রোটেক্ট রাখার জন্য যে কোনো একটি VPN ইউজ করতে পারেন অথবা কানেকশন ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে আমার ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওয়েপন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।